গত পনেরোই ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকায় গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নাম থাকার পর শুরু হয় ব্যাপক সমালোচনা তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে গতকাল আঠারোই ডিসেম্বর প্রত্যাহার করা হয় ওই তালিকা আর এর শুরু হয় আরেক আলোচনা যেখানে শোনা যাচ্ছিল রাজাকারদের এই তালিকা করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দেয়া হয়েছিল ষাট কোটি টাকা এই নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন ঠাইট কোটি দূরে থাকুক ষাট পয়সাও আমরা খরচ করি নাই খরচ করার কোনো কারণও ঘটে নাই কোথাও গভর্নমেন্টের কাছে নেওয়া হয় নাই এটা নিছক মিথ্যাচার উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি তারা এই কথা বলেছে তারা যদি প্রত্যাহার না করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে মানহানির মামলা করা হবে এদিকে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় চব্বিশ ঘন্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজামেল হক ও সচিবকে লিগাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট উনিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনুর পাঠানো এই নোটিশে বলা হয় নোটিশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের জন্য দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ডেক্স